কোন টাকা তৈরিতে কত খরচ হয় জানেন কি? জানলে আপনি চমকে যাবেন। অর্থনীতির প্রধান বাহক টাকা। এই টাকা তৈরি করতে প্রয়োজন টাকাও। মানুষের হাতে ঘোরে টাকা কাগজের এই পণ্যটি। ব্যবহারকারী ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছিঁড়ে পড়ে কিংবা রং পরিবর্তন করে, ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা কালেকশন করে সেগুলো তা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে টাকা ছাপতে সরকারকে কত টাকা খরচ করতে হয় জানেন? বাংলাদেশ ব্যাংকের হিসাবে 1 টাকার একটি কয়েন তৈরিতে 95 পয়সা খরচ হয়, 2 টাকার একটি কয়েনে 1 টাকা 20 পয়সা খরচ হয়, আর 5 টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে 1 টাকা 95 পয়সার মতো। কয়েনের মান বেশি হলে তা খরচের তুলনায় তৈরি খরচ কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট 1000 টাকা। এই মূল্যমানের একটি নোট ছাপতে প্রায় 7 টাকা খরচ হয়। 500 টাকার একটি নোট ছাপাতে খরচ হয় প্রায় 6 টাকার মতো। 100 টাকার একটি নোট ছাপাতে খরচ পড়ে প্রায় 5 টাকার মতো। এছাড়া 50 টাকা ও 20 টাকার একটি নোট ছাপাতে গড়ে 2.5 টাকা এবং 10 টাকার নোট ছাপাতে লাগে 2 টাকা 20 পয়সা এবং 5 টাকার একটি নোট ছাপাতে খরচ হয় প্রায় 2 টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগজে নোটগুলো পরিণত হওয়া 2 টাকার নোট ছাপতেই খরচ পড়ে প্রায় 1.5 টাকা। কাগজের নোটগুলো বাংলাদেশে সহযোগী প্রতিষ্ঠান টাকশাল বা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড থেকে ছাপানো হয়। এই টাকশাল গাজীপুরে অবস্থিত। তবে নোট ছাপানো যাবতীয় উপকরণ, কাগজ, কালি, রং, নিরাপত্তা সুতা ইত্যাদি সকল কিছুই বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, ব্যবহারকারী ইচ্ছা এবং অনিচ্ছায় টাকা ছিঁড়ে যায়, পড়ে কিংবা রং পরিবর্তনও করে, ফলে একসময় তা ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে সে টাকা ছাপাতে সরকারের খরচ হয় মোটা অঙ্কের টাকা। বিশ্বে অন্যান্য দেশে মূল্যবান মুদ্রার বান্ডিলে পিন কিংবা সুতা লাগানো হয় না, কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত এই পদ্ধতি অবলম্বন করায় রাষ্ট্রে অনেক টাকা গচ্ছা যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক ইয়াসুদ্দিন আহমেদ বলেছেন, প্রতি বছরই টাকা তৈরিতে খরচ বাড়ছে। এর অধিকাংশ কাঁচামালই আমদানি করতে হয়। কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদনের খরচও বেড়ে যাচ্ছে, একই সঙ্গে বাড়ছে অন্যান্য খরচও। তিনি আরও বলেন, মানুষের সচেতনতায় বাড়ছে বাংলাদেশের অপচয় এবং সে হারে বাংলাদেশে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। বহনকারী একটু সচেতন হলে আমাদের অনেক টাকা বেঁচে যায়।